এদিকে দিনেশ কাউন্টার অ্যাটাক সেখান থেকে ডজ করে নিয়ে বেরিয়ে গেছেন, দারুণ সেভ করলেন গোলরক্ষক। সেখান থেকে দিনেশ দারুণ গোল, এই মুহূর্তে খেলার ফলাফল 2-2। কেএমসি কেষ্টপুর পূর্ব বর্ধমান এবং এদিকে হলুদ জার্সি পরে খেলছেন জননী স্টিল একাদশ। শুরু হয়ে গেল পঞ্চম ম্যাচ, জননী স্টিল একাদশ ভার্সেস কেএমসি। দূর থেকে দূর খেলা শট, কিন্তু দিশাহীন এলোমেলো শট, জমা পড়ে গেছে। এগেন কেএমসির কাউন্টার দেখা যাক। দীপঙ্কর দেখ, দীপঙ্করকে দেখ কি হয়েছে। পূর্ব বর্ধমান খেলার ফলাফল জননী স্টিল একাদশ 1 কেএমসি 0। দিনেশ কাউন্টার অ্যাটাক সেখান থেকে ডজ করে নিয়ে বেরিয়ে গেছেন, দারুণ সেভ করলেন গোলরক্ষক দিনেশ। মাঠে শুধু একটাই নাম দিনেশ। হবে না
এই মুহূর্তে খেলার ফলাফল 2-1 কেএমসি দিয়ে খেলার ফলাফল 2-1 কেএমসি 1 এবং জননী স্টিল একাদশ 2 দেখা যাক এই মুহূর্তে খেলার ফলাফল 2-2 2-2 প্রথম অর্ধের ম্যাচ 4-4 গোল
ঘুম ভাঙানো খেলা এই যে এই চলো গোল ধর ভাই ধর পাঁচ পাঁচ চল দীপঙ্কর খেলা বড় নয় ছোট পারবে না এটা কি খেলবে জননী স্টিল একাদশ 3-2 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে ম্যাচের শেষ মুহূর্তে খেলা চলছে দিনেশ হ্যাট্রিক করলেন 3টি গোলই দিনেশ করলেন টাইম শেষ
দুরন্ত শট নিয়েছিলেন কি হচ্ছে টাইম আস্তে আমার এরা জোর হচ্ছে না আমার এই গুনি খারাপ পড়া এ ধীরে খেল চার একটা দিদি বল বাইরে গেল ধীরে খেল এ টাইম শেষ তো কি হচ্ছে টাইম শেষ টাইম লাগো টাইম লাগো 2 মিনিট এক্সট্রা হয়ে গেল 2 মিনিট এক্সট্রা হয়ে গেছে আ চল মারে ঘাবড়ে গেছে এদিকে 3-2 গোলে জয়লাভ করলো জননী স্টিল একাদশ।